आज তোমাদের আমি ক্লাস 10 এ ভূগোল পড়াবো। পড়াবো বায়ুমণ্ডল চ্যাপ্টারটা। বায়ুমণ্ডলের কিছু অংশ আগে দিন পড়িয়েছি, আজকে পড়াবো বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, আজকে কি কি পড়াবো সেটা হচ্ছে, দেখো দিয়েছি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, বায়ুমণ্ডলের তাপে তারতম্যের কারণ, 3 নম্বর পৃথিবীর তাপমণ্ডল, বিশ্ব উষ্ণায়ন, তারপরে গ্রিন হাউস গ্যাসের ভূমিকা আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এই কটা আজকে পড়াবো। আচ্ছা, আমাদের পৃথিবীতে ঘিরে আছে বায়ুমণ্ডল, আর এই বায়ুমণ্ডলের উষ্ণতা প্রধান এবং একমাত্র উৎস হচ্ছে সূর্য। ইনসুলেশন কাকে বলে বলছি, সূর্যের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যপৃষ্ঠের অগ্নিশিখার তাপ তরঙ্গ আলোর প্রতিবেগ 2,97,000 পার সেকেন্ড, মহাশূন্যে 930,000 মাইল ভিতর দিয়ে ছুটে আসে, একে ইনসুলেশন বলে। তবে সূর্যরশ্মির অতি সামান্য অংশ 200 কোটি ভাগের 1 ভাগ সমগ্র পৃথিবীতে এসে পৌঁছায়। আচ্ছা, তাপের সমতা, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ সূর্য কিরণ পৃথিবীর বায়ুমণ্ডলকে বিভিন্ন পদ্ধতিতে উত্তপ্ত করে, তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে। দিনের বেলা যে পরিমাণ সৌরশক্তি মানে 66% সূর্য তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়, তা রাত্রিতে বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। দিনের বেলায় ভূপৃষ্ঠে যেমন সূর্য কিরণ গ্রহণ করে উত্তপ্ত হয়, রাত্রিতে তেমনি আবার তাপ বিকিরণ করে শীতল হয়। এর ফলে পৃথিবীর বার্ষিক উত্তাপের পরিমাণ একই থাকে, একে তাপের সমতা বলে। হিসেব করে দেখা যায় যে সৌরতাপের 34% মানে যাকে পৃথিবীর অ্যালবেডো বলে, বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ভাসমান ধূলিকণা, বায়ুমণ্ডলের অণু ও ভূপৃষ্ঠ থেকে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। সূর্যরশ্মির বাকি 66% এর 19% বায়ুমণ্ডলে জলীয়বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য তাপ শোষণ পদার্থ দ্বারা প্রত্যক্ষভাবে শোষিত হয়। ভূপৃষ্ঠ কর্তৃক 47% শোষিত হয়, যার 19% প্রত্যক্ষ সূর্যরশ্মি রূপে আর 25% মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে এবং 5% আলোক বিকিরণের ফলে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। আচ্ছা, এবারে দেব দেখো ছবিটা, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতির ছবিটা দেখো, রয়েছে বিকিরণ পদ্ধতি, পরিচলন পদ্ধতি, পরিবহন পদ্ধতি। আচ্ছা, বিকিরণ পদ্ধতি, ক্ষুদ্র তরঙ্গরূপে সূর্যরশ্মি প্রায় 3,00,000 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠকে প্রত্যক্ষভাবে উত্তপ্ত করে। আর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর বৃহৎ তরঙ্গ দ্বারা পরোক্ষভাবে উত্তপ্ত হয়ে ওঠে, এই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। দুই হচ্ছে পরিবহন পদ্ধতি, সূর্য তাপে ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের বায়ুস্তর উত্তপ্ত হয়, এই তাপ উপরোক্ত অপেক্ষা শীতল বায়ুস্তরে প্রবাহিত হতে থাকে। এইভাবে বায়ুস্তর থেকে বায়ুস্তরে তাপ পরিবহন পরিবাহিত হতে থাকে। যতক্ষণ না উভয় বায়ুস্তরের তাপ সমান হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে, এই পদ্ধতিকে বলে তাপ পরিবহন পদ্ধতি। শীতল থেকে উষ্ণ থেকে শীতলে তাপ পরিবাহিত হচ্ছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে পরিচলন, 3 নম্বর হচ্ছে পরিচলন পদ্ধতি। এখানে কি হয়, ভূপৃষ্ঠের তাপ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর সর্বাধিক প্রথমে উত্তপ্ত হয় এবং উষ্ণ বায়ু প্রসারিত হালকা হয় এবং উপরে উঠে যায়, তখন সেখানে ওই বায়ুশূন্য স্থান পূরণ করার জন্য আশেপাশের অঞ্চল থেকে শীতল বায়ু সেই অঞ্চলের দিকে ছুটে আসে এবং পুনরায় সেটা উত্তপ্ত হয়, এই পদ্ধতিকে তাপ পরিচলন পদ্ধতি বলে। অন্যান্য কতগুলি পদ্ধতি আছে, সেগুলো হচ্ছে অ্যাডভেকশন, কোন স্থানের উষ্ণ বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়ে গতিপথের অঞ্চল সমূহ অন্যান্য স্থানের শীতল বায়ুকে উত্তপ্ত করে, তাকে অ্যাডভেকশন বলে। তারপরে পাঁচ হচ্ছে প্রত্যক্ষ সৌরতাপ শোষণ, সূর্যরশ্মি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে আসার সময় কিছু পরিমাণ তাপ, ধূলিকণা, জলীয়বাষ্প, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি সরাসরি শোষণ করে এবং বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে, এই পদ্ধতিকে প্রত্যক্ষ সৌরতাপ শোষণ বলে। তাছাড়া কতগুলো পদ্ধতি আছে, যেমন তেজস্ক্রিয় পদার্থ দ্বারা উত্তপ্ত হয়, ভূগর্ভস্থ তাপ দ্বারা, তারপরে 8 হচ্ছে লিন তাপ দ্বারা, 9 হচ্ছে মনুষ্য সৃষ্ট কর্তৃক তাপ প্রভৃতি কারণে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এবার হচ্ছে তাপের পরিমাপ করব। আচ্ছা, তাপের পরিমাপ করার জন্য বায়ুমণ্ডলের উষ্ণতা বা তাপ পরিমাপ করা হয় যে যন্ত্র দিয়ে, তাকে বলা হচ্ছে থার্মোমিটার।
থার্মোমিটারে দু রকম স্কেল থাকে, সেন্টিগ্রেড বা সেলসিয়াস, আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। হিমাঙ্ক থেকে ফুটনাঙ্ক পর্যন্ত তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে জিরো থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এই 100টি ভাগে, এবং ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রাকে 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি ফারেনহাইট এই 180টি সমান ভাবে ভাগ করা হয়ে থাকে। কোন দিনের কোন স্থানে উষ্ণতা নির্ণয় করতে গেলে সেই দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে এবং প্রতি ঘন্টায় তাপমাত্রা নিয়ে তাপমাত্রার যোগফলকে 24 দিয়ে ভাগ করে দিনের গড় উষ্ণতা নির্ণয় করা হয়। এইভাবে মাসিক গড় উষ্ণতা বা এবং বার্ষিক গড় উষ্ণতা পাওয়া যায়। গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার বা সিক্সেস থার্মোমিটার, এই থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা নির্ণয় করা যায়। এর একদিকে সর্বোচ্চ এবং অপরদিকে সর্বনিম্ন উষ্ণতা নির্ণয় করার জন্য স্কেল থাকে। এর উভয় দিকে প্রান্ত ভাগে নলের মধ্যে 2টি সূচক থাকে, সূচক দুটির মাঝখানে থাকে পারদ। এর উভয় প্রান্তে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা এখানে সূচিত হয় আর থাকে আর এখানে থাকে এর মধ্যে থাকে অ্যালকোহল। আর 24 ঘন্টা অন্তর এই এর পরিমাপ, 24 ঘন্টা প্রতিদিন সমান সকাল 9টার সময় পরিমাপ করলে বোঝা যাবে যে 24 ঘন্টা দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত থাকে। তাপমাত্রার প্রসঙ্গ, কোনো নির্দিষ্ট স্থানের উষ্ণতম মাসে এর গড় উষ্ণতা এবং শীতলতম মাসে গড় উষ্ণতার বিয়োগফলকে সেই স্থানের উষ্ণতার বা তাপমাত্রার প্রসঙ্গ বলা হয়। এটা জানুয়ারি আর জুলাই মাসে এর গড় উষ্ণতাটা পাওয়া যায়। আচ্ছা, এবারে 3 নম্বর প্রশ্ন দেব, বায়ুমণ্ডলের তাপের তারতম্যের বায়ুমণ্ডলের 2 নম্বর যেটা বলবো, বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের তাপের তারতম্যের অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে অক্ষাংশ, অভিগত গোলক আকৃতির কক্ষতলের সঙ্গে সর্বদা 65 ডিগ্রি কোণে হেলে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে বিকিরণ দেয় এবং তাপীয় ফল বেশি থাকে। অপরদিকে নিরক্ষরেখার থেকে উত্তর মেরুর দিকে সূর্য তীব্রভাবে পতিত হয়, ফলে সূর্যের তাপীয় ফল কম হয়। তাই উচ্চ অক্ষাংশ অপেক্ষা নিম্ন অক্ষাংশে গড় উষ্ণতা অধিক হয়। 2 নম্বর হচ্ছে ভূমির উচ্চতা। আমরা জানি টপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি কিলোমিটারে গড়ে প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পায়। তাই সমুদ্রতল থেকে যত উপরে ওঠা যায় তত সেই স্থানে উষ্ণতা কমতে থাকে, কিন্তু অনেক সময় এর বিপরীত অবস্থা হয়, সেটাকে তাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। কোন কোন ক্ষেত্রে দেখা যায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়, তাকে বলে উষ্ণতার বৈপরীত্য উত্তাপ। এটা কিরকম, যেখানে ইউ আকৃতির উপত্যকা পার্বত্য উপত্যকা রয়েছে, সেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে গেল, সেই কমে যাওয়া উষ্ণতাটা ঠান্ডাটা যখন নিচে নেমে এলো তখন তাহলে সেই জায়গাটা আবার উষ্ণ হয়ে গেল। এইভাবে মানে উল্টো হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। অর্থাৎ ইউ আকৃতির পার্বত্য উপত্যকায় শীতল আবহাওয়া, শান্ত বায়ু, স্বচ্ছ বায়ুমণ্ডল, মেঘমুক্ত রাতের আকাশে এই বৈপরীত্য উত্তাপ দেখা যায়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন। জলভাগের তুলনায় স্থলভাগ উষ্ণ ও শীতল হওয়ায় সমুদ্র থেকে কম দূরবর্তী স্থান গ্রীষ্মকালে অধিক উষ্ণ ও শীতকালে অধিক শীতল হয়। 4 হচ্ছে বায়ু প্রবাহ, সমুদ্রস্রোতের মতোই উষ্ণ বায়ু প্রবাহিত অঞ্চল উষ্ণ প্রকৃতি এবং শীতল বায়ু প্রবাহিত অঞ্চল শীতল প্রকৃতির হয়। উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে প্রেরী অঞ্চল বায়ুশূন্য হয়ে যায়, কিন্তু শীতল সাইবেরীয় বায়ুর প্রভাবে চীনে শীতকালে তুষারপাত হয়। এবারে 5 নম্বর বলছি সমুদ্রস্রোত, সমুদ্রের যে উপকূলীয় অঞ্চল উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলের বায়ুমণ্ডল উষ্ণ, এবং যে অঞ্চলে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় সেখানকার বায়ুমণ্ডল শীতল প্রকৃতির হয়। 6 নম্বর হচ্ছে ভূমির ঢাল, ভূমির ঢাল দিক অনুযায়ী সৌরশক্তি প্রাপ্তির তারতম্য ঘটায়। উত্তর গোলার্ধে উত্তরমুখী ভূমির ঢাল অপেক্ষা দক্ষিণমুখী ভূমির ঢালের অধিক লম্বভাবে সৌর বিকিরণ করে, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা অধিক হয়। 7 হচ্ছে মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ,
দিনের আকাশ মেঘমুক্ত থাকলে সৌর রশ্মির তাপীয় ফল হ্রাস পায়, কমে যায়। কিন্তু রাত্রে আবার আকাশ মেঘাচ্ছন্ন হলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে, ফলে উষ্ণতা বেশি হয়। উষ্ণতার উপর বৃষ্টিপাতের প্রভাব কম হলেও বৃষ্টিপাত মানে হলে বায়ুমণ্ডলের উষ্ণতা সামান্য কমে যায় বা হ্রাস পায়। আট হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় উদ্ভিদ সৌরশক্তি ও কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বায়ুমণ্ডলের অক্সিজেনের সংযোজন ঘটায়, তাই অধিক উদ্ভিদ আবৃত অঞ্চলে তুলনামূলকভাবে কম উষ্ণ হয়। কিন্তু উদ্ভিদ কম থাকলে উষ্ণতা চরম প্রকৃতিরও হয়। তারপরে বলবো মৃত্তিকা। ন নম্বর, মৃত্তিকা গঠনকারী উপাদান সমূহের উপর উষ্ণতার ধারণ ক্ষমতা নির্ভর করে। পলিমাটি বা কাদামাটির তুলনায় বালি বা নুড়ির দ্বারা গঠিত হালকা ধরনের মাটি অধ্যুষিত অঞ্চল দ্রুত উষ্ণ বা শীতল হয়। তারপরে হচ্ছে দশ হচ্ছে নগরায়ন ও শিল্পায়ন। বৃক্ষচ্ছেদন, যানবাহন, ইট পাথর দ্বারা গৃহ নির্মাণ, শিল্পাঞ্চলে স্থাপন, রাস্তাঘাট নির্মাণ প্রভৃতি মনুষ্য কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়। আচ্ছা, এবারে বলবো তাপমণ্ডল, পৃথিবীর তাপমণ্ডল। তাপমণ্ডল ছবিটা দেখো, পৃথিবীর তাপমণ্ডল ছবিটা দেখো। আচ্ছা, পৃথিবীর তাপমণ্ডল হচ্ছে, এখানে আমি দিয়েছি তিন নম্বর, ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুমণ্ডলের উষ্ণতা সমান নয়, কোথাও বেশি হয় কোথাও কম হয়। আচ্ছা, উষ্ণতা তারতম্য অনুসারে মূলত অক্ষাংশের উপর ভিত্তি করে পৃথিবীকে তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, একটা হচ্ছে হিমমণ্ডল। উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উভয় পার্শ্বে, উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, একে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। এর বিশেষত্ব হচ্ছে এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং মধ্যবর্তী অঞ্চলে বছরে অন্তত দুদিন সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়। আর দুই হচ্ছে সারা বছর ধরে এখানে দিন রাত্রির হ্রাসবৃদ্ধি খুব কম হয়। তিন হচ্ছে এই অঞ্চলে বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। আচ্ছা, এবারে বলবো নাতিশীতোষ্ণ অঞ্চল। 23.5 ডিগ্রি থেকে উত্তরে 63.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 63.5 ডিগ্রি দক্ষিণ, এই অঞ্চলটা হচ্ছে নাতিশীতোষ্ণ, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর দক্ষিণ হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আচ্ছা, এবার হচ্ছে এই নাতিশীতোষ্ণ মণ্ডলের বিশেষত্ব বলছি। এই অঞ্চলে সূর্যরশ্মি অপেক্ষাকৃত তীর্যকভাবে 23.5 ডিগ্রি থেকে 63.5 ডিগ্রি কোণে পতিত হয়। দুই হচ্ছে সারা বছর এখানকার গড় উষ্ণতা 0 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে। তিন হচ্ছে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার কাছাকাছি অঞ্চলে উষ্ণতা বেশি থাকে বলে একে গ্রীষ্মপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল এবং মেরু ও মেরুবৃত্তের কাছাকাছি অঞ্চলে উষ্ণতা কম থাকে বলে একে শীতপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল বলে। আচ্ছা, এবারে বলবো হিমমণ্ডল। হিমমণ্ডল হচ্ছে 67.5 ডিগ্রি উত্তর থেকে উত্তর মেরু পর্যন্ত, সুমেরু বিন্দু পর্যন্ত, আর এদিকে 67.5 ডিগ্রি দক্ষিণ থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, এটি হচ্ছে হিমমণ্ডল নামে পরিচিত। দুটি ভাগে বিভক্ত হয়েছে, উত্তরে সুমেরুবৃত্ত থেকে সুমেরুবিন্দু পর্যন্ত হচ্ছে হিমমণ্ডল আর দক্ষিণে কুমেরুবৃত্ত থেকে কুমেরুবিন্দু পর্যন্ত হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। এর বিশেষত্ব হচ্ছে এই দুই অঞ্চলে সূর্যরশ্মি ভীষণ তীর্যকভাবে পতিত হয় বলে উষ্ণতা খুবই কম থাকে হিমাঙ্কের নিচে। বি হচ্ছে একটানা পর্যায়ক্রমে দুই অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি বিরাজ করে বলে বার্ষিক গড় উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের কম থাকে। তিন হচ্ছে সারা বছর তুষারাবৃত থাকে। আচ্ছা, এবারে বলবো সমষ্টরেখা কাকে বলে। ভূপৃষ্ঠে একই উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্র যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্টরেখা বলে। আচ্ছা, এবার হচ্ছে সমষ্টরেখার বৈশিষ্ট্যগুলো বলছি। সমষ্টরেখাগুলি প্রায় অক্ষরেখার সমান্তরালে হয়। দুই হচ্ছে সমুদ্র অঞ্চলের সমষ্টরেখাগুলি পরস্পর সমান্তরালে, কিন্তু স্থলভাগে রেখাগুলি সামান্য একে বেঁকে যায়। আচ্ছা, সি হচ্ছে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে সমষ্টরেখার মান ক্রমহ্রাসমান হয়। আচ্ছা, এবারে হয়ে গেল, এবারে আমি বলবো বিষ্ণু উষ্ণায়ন কাকে বলছে, বিষ্ণু উষ্ণায়ন কাকে বলছে সেটা বলছি। বিগত শতাব্দী ধরে
জনবিস্ফোরণ, নগরায়ণ, শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নির্বিচারে অরণ্য কাটা প্রভৃতি কারণে গ্রিন হাউস হ্রাসের পরিমাণ বৃদ্ধি, অন্যান্য গ্যাসের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে তথা ওজন গহ্বর সৃষ্টি হওয়ার জন্য পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডল তথা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন আখ্যা দিয়েছেন। বিজ্ঞানীদের একাংশের এক বিংশ শতাব্দীর মধ্যভাগে পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 সেন্টিগ্রেড থেকে 4.5 সেলসিয়াস বেড়ে গেছে, বেড়ে যাবে। আচ্ছা, এবারে বলবো গ্রিন হাউস গ্যাসের ভূমিকা। গ্রিন হাউস গ্যাসের ভূমিকা হচ্ছে বায়ুমণ্ডলে যেসব গ্যাস পৃথিবী পৃষ্ঠে বিচ্ছুরিত সূর্যরশ্মি শোষণ করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিন হাউস গ্যাস বলা হয়। গ্রিন হাউস গ্যাস, আচ্ছা এখানে আছে তোমার কার্বন ডাইঅক্সাইড, তারপরে তোমার তারপরে সিএফসি, তারপরে সিএইচ ফোর, এই সমস্ত প্রভৃতি এই সমস্ত গ্যাস এখানে বৃদ্ধি পেয়ে উষ্ণতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। এর মধ্যে বলবো কার্বন ডাইঅক্সাইড, এই পর্যায়ে মানে বায়ুমণ্ডলে 0.03% যেটা রয়েছে জীবাশ্ম জ্বালানি, জানো তোমরা কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, অধিক দহন ও নির্বিচারে অরণ্য নিধনের কারণে কার্বন ডাইঅক্সাইড দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এর উষ্ণকরণ ক্ষমতা প্রায় 14% এবং বাৎসরিক বৃদ্ধির হার হচ্ছে 5%। মিথেন, এর পরিমাণ বায়ুমণ্ডলে কম হলেও তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড চেয়ে 20-25 গুণ বেশি এবং বিশ্ব উষ্ণায়নের ভূমিকা হচ্ছে 18%। নাইট্রাস অক্সাইড, বায়ুমণ্ডলের উপস্থিতির পরিমাণ নগণ্য হলেও উষ্ণকরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড থেকে প্রায় 70 গুণ বেশি। বিষ্ণ উষ্ণায়নের লাস্ট হচ্ছে বিষ্ণ উষ্ণায়নের প্রভাবটা বলছি। জীবজগতে তথা পরিবেশের উপর এর প্রভাব অবশ্যম্ভাবী, যেমন মেরু অঞ্চলের বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন, সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধির গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি পাওয়া জন্য পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি জনিত কারণে মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি করে। এই এরকম পদ্ধতি পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার, সমুদ্র জলতলে উচ্চতা প্রায় 10-12 সেন্টিমিটার মতো বেড়ে যায়। অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন, বিষ্ণ উষ্ণায়নের জন্য বিভিন্ন জল অধিকতর দ্রুত ও বেশি বাষ্পীভূত হচ্ছে, তার ফলে বৃষ্টিপাত বা অধঃক্ষেপণের পরিমাণ সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাষ্পীভবন বৃদ্ধির ফলে কোথাও বন্যা কোথাও খরা হয়, উপকূল অঞ্চলে বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাত বৃদ্ধি পায়, শস্য উৎপাদন হ্রাস বৃদ্ধি হয়, বিষ্ণ উষ্ণায়নের প্রভাবে ফসল উৎপাদনে হ্রাস বা বৃদ্ধি পেতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। কৃষি পদ্ধতির পরিবর্তন, গ্রিন হাউসের জন্য পৃথিবীর উচ্চতা বৃদ্ধি পায়, ফলে কৃষি বলয়ে স্থান পরিবর্তিত হয়ে উচ্চ অক্ষাংশের দিকে বিস্তৃত হয়। এন নিলোর পৃথিবীব্যাপী প্রভাব, স্পেনীয় শব্দ এন নিলোর প্রকৃত অর্থ শিশু খ্রিস্ট বা চাইল্ড ক্রাইস্ট। এন নিলো হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চিলি উপকূলে সাধারণত খ্রিস্ট মাসের সময় আগত অস্থির নির্দিষ্ট উষ্ণ সমুদ্র স্রোত। এর প্রভাবে বিজ্ঞানীদের অনুমান, যে বছর এন নিলোর প্রভাবে প্রভাবিত হয় সে বছর দক্ষিণ এশিয়াতে পূবালি জেট বায়ু দুভাগে ভাগ হয়ে পড়ায় প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু কিছুটা দুর্বল হলে ভারতবর্ষে দেরিতে প্রবেশ করে, ফলে খরা দেখা যায়। দুই হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে দেশগুলিতে যেমন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন খরার প্রকোপ বাড়ে। তিন হচ্ছে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে মধ্যভাগ আর মেক্সিকো উপসাগরে বর্ষণ ও বায়বীয় গোলযোগ দেখা যায়। চার হচ্ছে এন নিনোর প্রভাবে বিশ্ব উষ্ণায়নে মেরুদেশীয় হিমবাহ গলন ঘটে, সমুদ্রতলে উচ্চতা বৃদ্ধি পায় এবং সামুদ্রিক উপকূলে নোনা জলে নিমজ্জিত থাকে। আচ্ছা, এবারে তোমাদের কতগুলো প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো তোমরা লিখবে। আচ্ছা, এবারে পড়ালাম, আশা করি বুঝতে পেরেছ
वायु उत्तप्त हार पद्धति তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ, তাতে আবার উত্তাপের পরিবর্তন বৈপরীত্যভাবে ছবিটা দিয়েছি, পৃথিবীর তাপমণ্ডল, বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউসের গ্যাসের ভূমিকা আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। আচ্ছা, এবারে কতগুলো প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো লেখো। এক হচ্ছে ইনসুলেশন কাকে বলে, দুই কার্যকারী সৌর বিকিরণ কি, তিন বায়ুমণ্ডলের তাপের একমাত্র উৎস কি, চার বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়, পাঁচ এখানে পদ্ধতিতে উত্তপ্ত হয় এখানে তিনটি কারণ লিখবে, পাঁচ হচ্ছে তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি, বায়ু উষ্ণতা মাপক যন্ত্রের নাম কি, আর ছয় হচ্ছে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ লেখো, এখানে পাঁচটি লিখবে, আর সাত হচ্ছে উষ্ণমণ্ডল কাকে বলে, আট হচ্ছে বৈপরীত্যতাপ কি, নয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, আর দশ হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব।